তো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এমন একটা খবর যেটা শুনলে কান্না তো পাবেই, এমনকি গভীর বেদনায় বুকটাও কেঁপে উঠবে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি বলিউডের হিন্দি রূপলি পর্দার অভিনেতা ইরফান খানের কথাই বলছি। আজ এই ভিডিওতে আমি তোমাদের ইরফান খানেরই কিছু ব্যক্তিগত জীবনের কথা বলবো। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার আগে অবশ্যই বলে রাখি, ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজ এই ভিডিওতে আমি বলবো কিভাবে লড়াই করে তার রূপলি পর্দার অভিনয় জগতে আসা এবং কিভাবে ক্যান্সারজনিত রোগের কারণে লড়াই করতে করতে আমাদের ছেড়ে বিদায় নিলেন ইরফান খান। ইরফানের সমস্ত ছবি এবং লাইফস্টাইলের একটা ছোট্ট গল্প করব এই আজকের এই ভিডিওতে। আপনাদের বলে রাখি, ইরফান খান একজন বড় মাপের আর্ট ফিল্ম ও রূপলি পর্দার অভিনেতা ছিলেন, আর যে কোনো সিনেমায় ইরফান খান অভিনয় করলেই, তা সে যে কোনো সিনেমাই হোক না কেন, বক্স অফিস হিট হোক বা না হোক, আমাদের মনে সে ঠিক জায়গা করতই। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের যদি ইরফান খানকে ও তার সুদক্ষ অভিনয়কে ভালোবাসো, পছন্দ করো, তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই দিও। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইরফান খানের আসল নাম সাহাবজাদে ইরফান আলী খান, আর অভিনয় জগতে এনার নাম ইরফান খান। এনার জন্ম 7 জানুয়ারি 1967 সালে জয়পুরের রাজস্থানে। মৃত্যুর সময় বয়স হয়েছিল 53 বছর। কাল 29 এপ্রিল 2020 ওনার মৃত্যু হয়। আর 20 এপ্রিল খবর এসেছিল ওনার শারীরিক অবস্থার হঠাৎ করে বেশি খারাপ হওয়ায় ওনাকে মুম্বাইয়ের একটা হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে ওনার ভালোবাসা, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা খুবই চিন্তিত হয়ে পড়েন। আর ঠিক সেই সময় ইরফান খানের ম্যানেজার এক প্রেস কনফারেন্সে বলেছেন, ইরফান খানের কলিং ইনফেকশন হয়েছে, যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আর ইরফান খান এই সময় ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, মার্চের 2018 ইরফান খান নিজে তার সমস্ত ফ্যানদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যান্সারের খবর দিয়েছিলেন। আর এই খবর দেওয়ার পরেই তিনি লন্ডনে চলে যান নিজের চিকিৎসার জন্য। আর লম্বা সময় ধরে এই অসুখের সাথে লড়াই করতে করতে গত বছর তিনি ভারতে ফিরে আসেন। আর লন্ডন থেকে ফিরে আসার পরেই তিনি একটি ছবিতেও কাজ করেন, ছবিটির নাম আংরেজি মিডিয়াম। এই ছবিটাই তার জীবনের শেষ ছবি। ইরফান দিল্লি থেকে ডিপ্লোমা করেছিলেন ড্রামা আর্টের উপরে। ইরফান খান ছোট থেকে খুবই ট্যালেন্টেড ছিলেন আর অভিনয় সম্বন্ধেও খুবই দক্ষ ছিলেন, যার জন্য তিনি 1984 মাস্টার অফ দ্য আর্টস পড়তে পড়তে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্কলারশিপ পেয়েছিলেন। ইরফান খান অনেক থিয়েটারেও কাজ করেছেন আর নিজের স্বপ্নকে পূরণ করার জন্য ইরফান খান মুম্বাই চলে এসেছিলেন। তিনি নিজে একজন দক্ষ অভিনেতা এবং প্রযোজকও ছিলেন। এবারে চলে আসবো বন্ধুরা তার কেরিয়ারের কথায়। কেরিয়ারের শুরুতেই তিনি মুখ দেখান একটি টিভি শোয়ে, যার নাম চালকেয়া, ভারত এক খোঁজ, বনেগি আপনি বাদ। এছাড়াও কে মেননের সাথে স্টার প্লাস শোয়ে ডার সিরিয়ালেও কাজ করেছেন। তিনি রূপলি পর্দার জগতে আসেন 1988, ছবির নাম সালাম বোম্বে। এই ছবিতে একটা ছোট্ট রোল তিনি করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য এই যে ছবিতে ফাইনাল প্রিভিউ এর এডিটিংয়ের সময় তার অভিনয়ের রিলটি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, বাদ দিয়েছিলেন ডিরেক্টর। এরপরে তাকে আরও লড়াই করতে হয়েছিল। এরপরে 1990 আরও একটা ছবি হয়েছিল যার নাম এক ডাক্তার কি মত। এই ছবিতে ইরফান খানের একটা ছোট্ট রোল ছিল আর এর সাথে সাথে অন্যান্য ছবিতেও ছোট্ট খাট্ট অনেক রোল করতেন, যেগুলো হলো পিতা, বড়দিন এবং পুরুষ। এই সব ছবিতে ইরফান খানের অভিনয় কেউ ভালো করে দেখেইনি যে সকলে তাকে সেই সময় মনে রাখতে পারবে। ইরফান খানের অভিনয় জগতে পুরোপুরিভাবে ভালো সময় শুরু হয়েছিল 2001 সালে, যে ছবির নাম দ্য ওয়ারিয়ার। আর এই ছবিটাই 2001 সালে
দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। আর এর ঠিক পরে 2004 সালে হাসিল ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্য প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছিল। আর এরপরে ইরফান খানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2005 সালে রোগ ছবিতে প্রথমবার প্রধান চরিত্র অভিনয় তিনি করেছিলেন। ঠিক এরপরেই 2007 সালে মেট্রো ছবিতে অভিনয় করার জন্য দ্বিতীয়বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন সাপোর্টিং অভিনয়ের জন্য। 2007 সালে ইরফান খান দুটো ইংরেজি ছবিতেও কাজ করেছিলেন, যার নাম এ মাইটি হার্ট এবং দ্য দার্জিলিং লিমিটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমি আশিস চক্রবর্তী ফিরে আসবো এইরকমই আবার একটা নতুন ভিডিও নিয়ে। অপেক্ষায় থাকো।